বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চমক। অবাক করে দিল আলোচনার বাইরে থাকা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। আমানুল করিমের প্রতিবেদনে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চট্টগ্রামের বাঁশখালীতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। এতে নির্বাচনী ফলাফল ঘোষণায় দোয়াত কলম প্রতীকে বিপুল ভোটে জয়ী হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। 5 জুন বুধবার সকাল 8টা থেকে শুরু হয় বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও প্রশাসনের সার্বিক তৎপরতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিকেল 4টা পর্যন্ত যথারীতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা প্রশাসন হলরুমে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। খোরশেদ আলম দোয়াত কলম প্রতীকে সর্বমোট পেয়েছেন 61,511 ভোট। শেখ ফখরুদ্দিন চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন 1,269 ভোট। ঘোষণাকৃত ফলাফলে দোয়াত কলম প্রতীকে 61,511 ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন খোরশেদ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরানুল হক আনারস প্রতীক পেয়েছে 21,979 ভোট। শেখ ফখরুদ্দিন চৌধুরী গোড়া প্রতীকে পেয়েছে 1,269 ভোট। জাহেদুল হক চৌধুরী মার্শাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছে 376 ভোট। অপরদিকে মোহাম্মদ হোসাইন বই প্রতীকে 21,211 ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন তালা প্রতীকে পেয়েছে 16,267 ভোট। আরিফুজ্জামান চশমা প্রতীকে পেয়েছে 16,183 ভোট। এম এম আলেক মানিক উড়োজাহাজ প্রতীকে পেয়েছে 5,029 ভোট। আরিফুর রহমান সুজন টিয়াপাখি প্রতীকে পেয়েছে 8,188 ভোট। মোহাম্মদ ওসমান গনি মাইক প্রতীকে পেয়েছে 10,270 ভোট। ইমরুল হক চৌধুরী ফাহিম টিউবল প্রতীকে পেয়েছে 6,079 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরিমন ফুটবল প্রতীকে 45,130 ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেহেন আক্তার কাজিমি কলস প্রতীক পেয়েছে 19,560 ভোট। ইয়ামুন নাহার প্রজাপতি প্রতীকে পেয়েছে 17,348 ভোট। চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন নির্বাচনে অংশ নেন। বাঁশখালী উপজেলার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন পরিষদের 115টি ভোট কেন্দ্রের 856টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাঁশখালীতে মোট ভোটার সংখ্যা 376,904 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,02,321 জন, মহিলা ভোটার 1,74,581 জন, তৃতীয় লিঙ্গে 4 জন। তন্মধ্যে সর্বমোট রেকর্ড হয়েছে 87,206 ভোট। ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটুয়ারি, কৃষি কর্মকর্তা আবু সালেক, মঙ্কস অফিসার মাহমুদুল, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী লিপ্টন ওম সহ বিভিন্ন প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আপনার নাম একটু পরিচয় দেন, কষ্ট করে আপনার নাম একটু পরিচয় দেন। ভোটার উপস্থিতি আগের তুলনায় হয়তো মানসম্পন্ন হবে আশা করি, এবং শেষ পর্যন্ত আমার কেন্দ্রের অবস্থা ভালো থাকবে। এই পর্যন্ত যেরকম ভালো আছে শেষ পর্যন্ত ভালো থাকবে এই আশা ব্যক্ত করছি, এবং সংশ্লিষ্ট সবাইকে এই কেন্দ্রের প্রতি। এটা আমার বিজয় নয়, এটা সাধারণ মানুষের বিজয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জনগণ মুক্তিযোদ্ধার মেয়েকে বেছে নিয়েছেন। আমি বাঁশখালীবাসীর কাছে কৃতজ্ঞ। আমি এই ঋণ জীবনেও সুদ করার মতো নয়। আমার বেশি আশা ছিল, মানে কখনো এই জনপদের কেউ নির্বাচিত হতে পারে নাই, উত্তর পশ্চিমের কেউ কিছু পায় নাই। আমি এটা সর্বপ্রথম আমি মানে নির্বাচিত হয়ে
আমি মানে একবার না পারলে দেখো শতবার, আমি শতবার চেষ্টা করে হলেও একবার নির্বাচিত হব, জনগণকে কিছু উপহার।